হয়ে যাবে। এই মুহূর্তে আমি গোধরার উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেই গোধরা, যে গোধরা এখন কুখ্যাত হয়ে গেছে ওই নিট কেলেঙ্কারিতে, সব পেপার লিক ফিক ভুলভাল সেন্টার এইসব জালির জন্য। আমি এই মুহূর্তে প্লেনে করে ফিরছি, শিকাগো থেকে দোহা এসেছিলাম কাতার, তারপরে দোহা থেকে এখন কলকাতা, পশ্চিম থেকে পূর্বে আসছি, তাই গুজরাট এর ওপর দিয়েই আসছি। এগুলো হচ্ছে ধরো ডান দিকে প্লেনের, যে এই হচ্ছে প্লেনের ডানা, ডান দিকে কী 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 শহরগুলো আসলে কীরকমভাবে বিন্যাস আছে। এইটা হচ্ছে প্লেনটা আমরা যেখানে রয়েছি, এটা হচ্ছে ভূপ্রকৃতিটা দেখো। আর আমরা আসলে যাচ্ছি একদম গোধরার কাছ দিয়ে। অনেক ডিটেলে এই ধরনের ম্যাপের মানে ম্যাপগুলো হয়, যাতে মোটামুটি বোঝা যায় আছি কোথায়। এটা এখন গুজরাট পেরিয়ে আমরা বোধ হয় মধ্যপ্রদেশে আস্তে আস্তে ঢুকব, ঠিক আছে। যাই হোক, এরকম অনেক ধরনের ম্যাপ আমি, ঠিক আছে, যাই হোক না, আমি কিছুক্ষণ দেখাই। এই গোধরা এলো, এই দেখো, এই হচ্ছে গোধরা, ঠিক আছে। আমরা এখন পশ্চিম থেকে পূর্বের দিকে যাচ্ছি, এখনো 2 ঘন্টা বাকি কলকাতা পৌঁছতে, অর্থাৎ 1,588 কিলোমিটার বাকি। কলকাতা এখন 12:16, রাত 12:16। এবং যেহেতু এটা দেখো, যেহেতু এটা কাতারের প্লেন এবং কাতার হচ্ছে একটি মুসলমান ধর্মাবলম্বী রাষ্ট্র একদম সাংবিধানিকভাবে, মক্কা কদ্দুর সেটা সারাক্ষণ দিতে থাকে। এই মুহূর্তে আমরা এইখানটা আছি, এই হচ্ছে দোহা, এই হচ্ছে গুজরাটের ওপর, দেখো এই দোহা গুজরাটের ওপর, আর এই যাবো আমরা কলকাতা, সেই কলকাতার ফ্লাইটে রয়েছি, ঠিক আছে। খুব গ্রাফিক্স আসলে, দেখতে দেখতে সময় কেটে যায় অনেক কিছু, আশপাশে কোন ভূ প্রকৃতিগুলো খুব ভালো করে জানা বোঝাও যায়। এতে যদিও এটা মডেলিং করে ভূ প্রকৃতিটা দিচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু একদম ডাইরেক্টলি প্লেনের সঙ্গে ক্যামেরা থাকে, এবং সেই ক্যামেরা থেকে দেখতে একটি মানে সত্যি কিছু কিছু জায়গা এমন অসাধারণ লাগে সে বলে বোঝানোর নয়। যাই হোক, এই দেখা যাচ্ছে প্লেন, আমরা এখন জুম ইন করছে, আমরা এই মুহূর্তে ওই গোধরার কাছাকাছি, গোধরা আমরা পেরিয়ে গেছি এখন, এখন বাঁশওয়াড়া বলে কোনো একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এখনও আসলে এই গুজরাট রাজস্থান সীমান্ত এরকম একটা জায়গা দিয়ে বোধ হয়, এরপরে আমরা আরও এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেটাও এখানে দেওয়া রয়েছে। এবার সেখান থেকে আমরা প্লেনটা দেখি, এই যে বয়ে যাচ্ছে একটা নদী, ঠিক আছে, এখানে বোধহয় একটুখানি সবুজ মানে হয়তো একটু ঝোপঝাড় জঙ্গল যাই বলো, বুঝতে পারছো তো? দেখো ভূ প্রকৃতি একদম খুব স্পষ্ট, এই কোথায় কোথায় একটুখানি উঁচু উঁচু, কোথায় কোথায় নদী, এইগুলো। এবং দেখো কোনটা কত দূরত্ব সেটা সারাক্ষণ বাড়বে কমবে অবশ্যই। আমরা সারা বিশ্বে এরকম যখনই যখনই ঘুরেছি, দেখো এখানে বড় করেও একটা স্ক্রিনে এই একই জিনিস চলছে, বড় করে আবার একই জিনিস চলছে। এটা হচ্ছে তোমার যে প্লেন চালাচ্ছে সে কি দেখতে পাচ্ছে তার সামনে কি কি, এটা হচ্ছে ককপিট ভিউ, এটা হচ্ছে ককপিটের ভিউ, এটা হচ্ছে, এটা হচ্ছে ডানার, প্লেনের ডানার ডান দিকের ভিউ। এদিকে পুনে নাসিক লোকে করো, ঔরঙ্গাবাদ গুলবর্গা ধুলে, এটা হচ্ছে প্লেনের ডানা দেখিয়েছে বাঁ দিকে, ডান দিকের ভিউ। তারপরে ককপিটের ভিউ ছিল, তারপরে বাঁ দিকের ভিউটা এখন দেখতে পাবে। সামনে ওই যে উজ্জয়িনের কাছ থেকে সরাসরি উজ্জয়িন হচ্ছে সেটা দেখা যায়, দেখাচ্ছে ডান দিকে এই ধার ফার যেগুলো এই দায়গুলো হয়ে যাচ্ছে সেখানে। বাঁ দিকে এইসব জায়গাগুলো, এটা বাঁ দিকে টানা দিলে এইসব জিনিসগুলো দেখা যাবে। ভিডিও করতে করতে 3-4 মিনিট কেটে গেল, এখন প্রায় 1 ঘন্টা 57 মিনিট এখন বাকি। এই হচ্ছে দেখো আমরা পূবের দিকে যাচ্ছি, দেখো খুব স্পষ্ট তো, আমরা পূবের দিকে যাচ্ছি, এদিকে উত্তর, পূবের দিকে যাচ্ছি, এই দোহা, এই কলকাতা,
বছর বছর পূবের দিকে একটু আগে -60 ডিগ্রি মতো হচ্ছে এখন যেখানে রয়েছি আমরা, যে উচ্চতায়, সেই উচ্চতায় আসলে আমাদের মানে তাপমাত্রা হচ্ছে -60 ডিগ্রি, -60 ডিগ্রি। সেই প্লেনের ভেতরে আমরা রয়েছি। গোয়া থেকে কাতার ফ্লাইট লম্বা, যখন শিকাগো থেকে কাতারে এলাম এটা আরও লম্বা জার্নি, প্রায় 12 ঘন্টার ওপর, এটা অপেক্ষাকৃত ছোট। কেন আসলে রাজ্যগুলোর তফাৎ বোঝা যায় না, কখন পাকিস্তানের সিন্ধু, পাকিস্তানের যে ধর্মভূমি সেটা পেরিয়ে কখন রাজস্থান, গুজরাট, এটা বোঝা যায় না। জায়গার ডাবগুলো একটু একই একই রকম, ফলে এখন আমরা গুজরাট রাজস্থানের বর্ডারে রয়েছি নাকি মধ্যপ্রদেশে ঢুকে গেছি বোঝা যাচ্ছে না, কারণ এখানে সেই ডাবগুলো স্পষ্ট দেওয়া নেই আর এইসব এলাকা আমি এতটা নাম ধরে ধরে চিনিও না, নাম ধরে ধরে অতটা আমি চিনিও না, কিন্তু এটুকু বুঝতে পারছি ভু করে আমরা দিকে গিয়ে যাচ্ছি। তাহলে এখানেই একটুখানি রাখছি আমি, আশা করি ধারণা পেলেন। এটা আন্তর্রাষ্ট্রীয় প্লেনে এরকম নানা রকম ম্যাপ হয়, কিউবি ম্যাপের থেকে অনেক উন্নত হয়, এটা বললাম না, ডাইরেক্ট ক্যামেরা দিয়ে দেখা যায় ডাইরেক্ট, এটা যেরকম বানানো হয়েছে ওরা ডাইরেক্ট ক্যামেরা দিয়ে দেখা যায়, তবু যারা এরকম ইয়েতে চড়েননি তাদের একটু ধারণা দেওয়ার জন্য। আর এই যে জিনিসটা দেখছি এটা কিন্তু আমাদের ইয়ের পেছনে, সিটের পেছনে এটা দেওয়া আছে, এটা কিন্তু আসলে তারপরে আমি সিনেমা টিনেমাও দেখতে পাবো। এই যে আমি 3D ম্যাপ থেকে বেরিয়ে এলাম, এরপর যদি আমি এন্টারটেনমেন্ট অংশে চলে যাই, ধরুন মুভিজ অংশে চলে যাই, তারপরে সেখান থেকে আমি বাই ল্যাঙ্গুয়েজ, ধরুন বাংলা সিনেমা মুভিজ বাই ল্যাঙ্গুয়েজে চলে যাই, সেখানে আমি যদি বেঙ্গলিতে চলে যাই, আমি এখানে এই আমি এখানে এতগুলো সিনেমা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট বলা হয় IFE, ঠিক আছে। আমার ডান দিকে একজন দেখছেন সিনেমা, সেখানে ভিক্টর ব্যানার্জিকে বারবার দেখানো হচ্ছে, কোন সিনেমা আমি জানি না, এর মধ্যেই একটা কিছু হবে, দেখি কোনটা হবে কে জানে, ভগবান, যাই হোক, ঠিক আছে।